বাংলাদেশে আমরা চাই আমাদের এই বাংলাদেশ, আমাদের বাংলাদেশে দেখবেন এই বন্যার মধ্যে সময় একজন ভিক্ষু, সেও কিন্তু তার ভিক্ষার টাকা থেকে একটা টাকা পারলে বন্যার মধ্যে সহযোগিতা করেছে। ছোট ছোট বাচ্চাদের দেখেছি যে ব্যাংকে টাকা জমিয়েছে, সেই টাকাগুলো তারা ডোনেট করে দিয়েছে। বাংলাদেশ কি পারে না, বাংলাদেশ মুহূর্তের মধ্যে একটা সহায়তা সরকারকে পতন ঘটিয়ে দিয়েছে বাংলাদেশের জনগণ। বাংলাদেশে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ আসলে জনগণ যেভাবে ঝাঁপিয়ে পড়ে, পৃথিবীর অন্য কোনো কান্ট্রিতে এই উদাহরণ কেউ দেখাতে পারবে না। সুতরাং বাংলাদেশ সব দিক থেকে টপ লেভেলে আছে। যেহেতু বাংলাদেশ সব দিক থেকে টপ লেভেলে আছে, সুতরাং টেকনোলজিতেও বাংলাদেশ অবশ্যই টপ ফাইভে পৌঁছাতে পারে বলে আমরা দৃঢ় বিশ্বাস করি। বাংলাদেশের সেই ক্ষমতা, বাংলাদেশের সেই যোগ্যতা, বাংলাদেশের সব দিক থেকে সেই কোয়ালিটি রয়েছে। তাই এই জনজাত পিপলস অ্যালায়েন্সের মাধ্যমে আমাদের এই কর্মসূচিগুলো সম্পর্কে আপনাদেরকে জানানো হলো। এবং বিগত এক বছর ধরে বাংলাদেশ পিপলস, জনজাত পিপলস অ্যালায়েন্স প্রত্যেকটা সেক্টরে সামনে থেকে কাজ করেছে। কোটা সংস্কার বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন বলেন, বা যে কোনো দুর্যোগকালীন সময়ে যে কোনো মানব যে মানব সেবামূলক কাজে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে বাংলাদেশ পিপলস জনজাত অ্যালায়েন্স সামনের কাতারে থেকে অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করেছে। তাই আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সবাই বাংলাদেশ জনজাত পিপলস অ্যালায়েন্সের সাথে থেকে এই দাবিগুলো বাস্তবায়নের জন্য সবাই ওতপ্রোতভাবে জড়িত হয়ে